প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে নিত্য নতুন আরেকটি জাহাজের ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো অনেকদিন ধরে আপনারা অনেকেই বলছেন যে ভাইয়া জাহাজের ভিডিও চাই, জাহাজের ভিডিও চাই। তো কদমতলিতে চলে আসলাম ভাই। আর হালাল ভাই, আচ্ছা হালাল ভাই কেমন আছেন ভাই? ভালো আছি। হালাল ভাই, আজকে আমরা কি দেখতে যাচ্ছি আমাদের দর্শকদের কি দেখাবো? সকেট, সুইচ, তারপরে দুগানি ফাঙ্কা, তারপর সুইচ, ইলেকট্রিক সুইচ, সুইচ, তারপরে কুলিং ফ্যান, কুলিং ফ্যান, তারপরে সুইচ, সিলেক্টর, টগল সুইচ, রেক্টিফায়ার, আপনার সুইচ, ইলেকট্রিক। তারপর এখানে আরো দেখা যাচ্ছে আপনার স্পিকার, তারপর মশার কয়েল, মশার কয়েল, রাউটার, রাউটার, তারপরে চুলের। আচ্ছা, মশার কয়েল তো এখন বর্তমানে শীতকালের দিন, যেহেতু মশার কয়েল অনেকে নিতে চাইবে, ঠিক আছে? তো এখন আমরা সব কিছু দেখলাম এখানে, তো আমরা তো সবই দেখলাম। এখন আমরা একটু ভাই আপনার থেকে দামগুলো, একটু জিনিসপত্রগুলো ধারণা একটু জানতে চাচ্ছি। এখন আপনি এই সকেটগুলো কত করে বিক্রি করতেছেন? দাম রাখবে আপনার এটা এর থেকে আর বেশি। ছোট থেকে আরো বড় আছে। যাই হোক, যারা গ্রামে থাকেন তাদের জন্য দরকার, দূর দূরান্ত যারা থাকেন তাদের জন্য দরকার। চার্জিং ফাঙ্কা, এটার দাম হবে 1000 টাকা। 1000 টাকা, এটা কি রানিং? রানিং, রানিং একদম চলবে। আবার কি সৌর বিদ্যুৎ দিয়ে চলবে? সৌর বিদ্যুৎ দিয়ে চলবে, চলবে, চলবে। এগুলো বাবা চলবে, সৌর বিদ্যুৎ দিয়ে, এটা সৌর বিদ্যুৎ দিয়ে চলবে। রানিং ফ্যান। এখন এটার দাম কত, ওটার দাম কত? এটার দাম 1000, এটার দাম হচ্ছে 800। এটার দাম 1000, এটার দাম 1000, বড়টা 1000, ছোটটা, ছোটটা 800 টাকা। আচ্ছা ঠিক আছে। তারপর কি? এটা বলবে 1000 টাকা। ওয়াও, হ্যান্ড মাইক, হ্যান্ড মাইক, এটা ভালো তো না? যাই হোক, তারপর আর কি আছে ভাইয়া? হালাল ভাই, আপনি আমরা কি দেখবো? আর ফ্যান আছে 12 ভোল্ট 24 ভোল্ট। 12 ভোল্ট 24 ভোল্ট, কিসের জন্য? গাড়ির জন্য, যারা ট্রাক ট্রাক যারা চালায় সিনজিদের জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তারপর সকেট, 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 আইপিসি সকেট, 40 টাকা 40 টাকা 35 টাকা, 40 টাকা 35 টাকা মাত্র। আচ্ছা, ছোট মোটর আছে, যাদের ছোট মোটর লাগবে তাদের ছোট মোটর নিতে পারে। ছোট মোটর গুলোর দাম কত? ছোট মোটর একটার দাম আছে 20 টাকা 30 টাকা, বড় গুলো মানে ছোট বড় হিসাবে নাকি? ওই হিসাবে দাম, ওই হিসাবে দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। রিলি কন্ট্রোলার, এগুলো কি? কন্ট্রোলার, কন্ট্রোলার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইলেকট্রিক জিনিস, ইলেকট্রিক জিনিস। এটা তো, এর ভিতরে আবার 24 ভোল্ট আছে, 12 ভোল্ট আছে। মানে বোল্ডের উপরে কি আপনার দাম বেশি? দাম বেশি, ইয়ে করে দাম বেশি। এগুলো একটা বলবে 250 300, 250 300, আর 24 ভোল্ট বলবে 150 টাকা, 150 টাকা, 150 টাকা। আচ্ছা, তারপর আমরা কি দেখতেছি? সার্কিট ব্রেকার, যাদের সার্কিট ব্রেকার দরকার। হ্যাঁ, 12 ভোল্ট দাম 100 টাকা হচ্ছে, আপনার 500 600 টাকা। বড় আছে, কি বলেন, 100 টাকা কমে দিচ্ছেন আপনি? মানে ডিসকাউন্ট শীতকালের জন্য, বাবা। তারপর আর কি দেখাচ্ছি আমরা ভাই? আপনার এই সাউন্ড বক্সটা আমি দেখতেছি অনেক খুব সুন্দর, অনেক ছোটর মধ্যে। এটা রানিং, এটা রানিং, কিন্তু আমরা অ্যাম্প দিয়ে বাজাতে পারবেন, স্পিকার দিয়ে বাজাতে পারবেন, বাজাতে পারবো যে কোনো কিছু দিয়ে। আচ্ছা আচ্ছা। তারপর এখানে আমরা আর কি দেখেছি? রাউটার আছে, রাউটার তো দেখলাম। রাউটার দামগুলো কত? রাউটার দাম হচ্ছে 500 টাকা, 500 টাকা, শুধুমাত্র 500 টাকা, শুধু 500 টাকা। যে কোনো রাউটার, যে কোনো রাউটার, যে কোনো রানিং, রানিং। আচ্ছা, এখানে ফ্যান দেখতেছি আমরা। এটাও ফ্যান, এটাও আমি সৌর বিদ্যুৎ চলবে, সৌর বিদ্যুৎ চলবে, এটাও 12 ভোল্ট, কারেন্টও চলবে, সৌর বিদ্যুৎ চলবে, কারেন্টও চলবে, সৌর বিদ্যুৎ চলবে। আচ্ছা, রানিং আছে, রানিং আছে। পাওয়ার সাপ্লাই, আমরা ধরেন না ব্যাটারিতে চার্জ করে, কেউ লাইটের জন্য, লাইটের জন্য ইউজ করে এটা।
সাইনবোর্ড বা লাইট এগুলোর জন্য নাকি? তারপরে আমরা হেলাল ভাই আমরা আর কি দেখতে যাচ্ছি ভাই, আপনার এখানে ভাই আরো স্পিকার দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে শিবের সকেট, শিবের সকেট, হ্যাঁ এগুলো তো 300-250 টাকা, 300-250 টাকা, 300-250 টাকা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর এগুলো পুশ আর কি, ইউটিউবে দাঁড়িয়ে ছেলে পুশ ভিডিও করতেছে, হ্যাঁ বলেন, এটা গাড়ির পুশ, গাড়ির পুশ সেলের জন্য ব্যবহার করতে পারবে, সেলের জন্য ব্যবহার করতে পারবে, 150 টাকা, 150 টাকা, এখানে আয়রন দেখা যাচ্ছে, এটা চার্জার, 24 ভোল্ট চার্জার, এটা পড়বে 1000 টাকা, 1000 টাকা, এটা আমি 24 ভোল্ট ব্যাটারি লাগিয়ে দিলাম, আচ্ছা, এখানে স্পিকার দেখা যাচ্ছে, এটা গাড়ি কাজ সেট, এগুলো একটা এক দাম, একটা আছে 2000-3000, যারা গাড়ির জন্য নিবে তাদের জন্য, যারা নিবে, আচ্ছা আচ্ছা, তারপর আর কি আছে এখানে আমরা দেখতেছি, তারপর এখানে চার্জার আছে, 12 ভোল্ট আছে, 24 ভোল্ট আছে, 12 ভোল্ট আছে, 24 ভোল্ট আছে, এগুলো তো 150 টাকা, এগুলো কি ভাই সব, এগুলো কি সব রানিং, সব রানিং, সব রানিং, আচ্ছা, এগুলো যে কোন ধরনের, অটো রিস্কার কট, অটো রিস্কার কট, আপনার কাছে মানে বিভিন্ন রকমের ক্যাবেল আছে নাকি? চাইলে পাওয়া যাবে আপনার কাছে, আচ্ছা, তারপরে আর কি এখানে আছে, লাইটের ইয়া দেখা যাচ্ছে এখানে, এখানে সুইচ আছে, গাড়ির জন্য সুইচ, সিলেক্টেড সুইচ, এটা কি সাউন্ড বক্স ভিতরে আছে? সাউন্ড বক্স নতুন নিউ মাল, আপনি মাত্র দেখলাম যে একটা বিক্রি করছেন, হ্যাঁ আপনি নিজের মুখে বলছেন যে ভাই সমস্যা নাই, কাস্টমারের ক্ষেত্রে আমি জিনিসটা সেফটি বেস করে ছেড়ে দিছি, কথা বুঝছেন, অনেক কমের মধ্যে ছেড়ে দিচ্ছেন, কমের মধ্যে দিবেন কাস্টমারের খুশির জন্য, আচ্ছা ঠিক আছে, তারপরে এটা কি ভাই, এটা 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 কি, এটা হচ্ছে মোটর সুইচ, এক গোড়া দুই গোড়া মোটর সুইচ, মানে পাম্পের, পাম্পের মোটর, পানির মোটর, পানির মোটর, এর দাম হচ্ছে 300-350 টাকা, 300-350 টাকা, 300-350 টাকা, পানির মোটর সুইচ, আচ্ছা, এখানেও আছে পানির মোটর সুইচ, এগুলি পানি মোটর, এগুলো 150-200-250 টাকা, একটা এক দাম, বড় বড় দাম, ছোট ছোট দাম, বড় কোনগুলো, এগুলো, এগুলো বড়, এগুলো বড়, ছোট, এগুলো ছোট, এগুলো বড়, এগুলো বড়, এটা ছোট, আচ্ছা, এটা পড়বে আমরা 150 টাকা, 150 টাকা শুধুমাত্র, আর এটা বলবো 200-250 টাকা, এটা বাইরে কিন্তু কত টাকা পাওয়া যেতে পারে, বাইরে কিন্তু কোনো আমরা লাগবে 400-500 টাকা, 400-500 টাকা শুধুমাত্র, এখানে 150 টাকা মধ্যে 200 টাকা মধ্যে পাওয়া যেতেছে, আচ্ছা, তারপরে এখানে আরেকটা মাইক দেখা যাচ্ছে ভাই, এটাও হ্যান্ড মাইক, এটাও কথা বলতে পারে, এটা 12 ভোল্টই চলে, 12 ভোল্টে চলে না, আচ্ছা, তাহলে ভাই হেলাল ভাই এখন এটা লোকেশনটা আপনি বলেন, এটা কোন জায়গায় আসলে আপনাকে পাবে, কদমতলি পাবেন, কদমতলি, এই যে ইয়ার তলে একবার ফ্লাইওভারের নিচে, ফ্লাইওভারের নিচে দেখতেছেন এখানে অনেক দোকান আছে, একদম ফ্লাইওভারের নিচে আপনি পাবেন এই হেলাল ভাইকে, সো হেলাল ভাইয়ের কাছে আসবেন, জিনিসপত্র কিনবে, যারা যারা এতক্ষণ যা দেখেছেন, যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর প্রত্যেকটা জিনিসের জন্য কমেন্ট করবেন, সো হেলাল ভাই তাহলে কদমতলি, ভিতরতলা না, ব্রিজের তলায়, আচ্ছা যাই হোক, তো আপনার নাম্বারটা একটু আমাকে বলবেন, 01-88 38-30-53, ঠিক আছে, ওকে ভাই, আপনার কি কোনো হোয়াটসঅ্যাপ আছে বা এরকম ইমো হোয়াটসঅ্যাপ এরকম আছে? সব আছে, তো আসতে না পারেন ঢাকা, আমরা মনে করেন যে অনেকে দূরের থেকে, মনে করেন যে ঢাকা থেকে বিভিন্ন বরিশাল কুমিল্লা বিভিন্ন জায়গার থেকে দেখে, ঠিক আছে, ভিডিওগুলো তো ওনারা মনে হয় যে কারণ কি কিনতে না পারে, মানে এখানে আসতে না পারলে, তো তাদের জন্য সুবিধাটা কি, আপনারা মনে করেন যে হোয়াটসঅ্যাপে ছবি স্ক্রিনশট করে দিলে আপনি বুঝতে শুনে আপনি কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিতে পারবেন, তাই তো না? আচ্ছা সমস্যা নেই, তাহলে হেলাল ভাই আপনাদের জন্য, সবার জন্য যারা দূর দূরান্ত থেকে দেখেছে, দেখছেন ভিডিওটি, তাদের জন্য একটা সুবিধা রেখেছে, দূরের থেকে আসতে হবে না, দরকার হলে আপনি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন, তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।